নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বন্ধ লরির পেছনে চার চাকা বাহনের ধাক্কা, গুরুতর আহত তিন ধলাইয়ে। হাইলাকান্দিতে এনকাউন্টার কাছাড় পুলিশের, নিহত কুখ্যাত ডাকাত। বরাকের স্কুলগুলিতে অবিলম্বে গরমের ছুটি ঘোষণা করা হোক, বলল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধলাইয়ে সড়ক দুর্ঘটনা, আহত তিন। রবিবার রাত আনুমানিক 10টা নাগাদ শিলচর আইজল জাতীয় সড়ক সংযোগকারী 306 নং জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির পেছনে দ্রুতগতিতে আসা বিলাসবহুল একটি চার চক্র যান সজোরে ধাক্কা মারায় চালক সহ তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনায় বিলাসবহুল বাহনটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনায় আহত ব্যক্তিদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাহনটি উদ্ধার করে নিজের হেফাজতে রেখেছে। আমার গাড়ি দেখুন না, মানে অনেক অনেক জায়গা আটকাই গেছে। আমার গাড়ি একদম অন্য সাইডে আছে, গাড়ি পুরো তেরা হয়ে গেছে। হাইলাকান্দিতে এনকাউন্টার কাছাড় পুলিশের। হাইলাকান্দি কালীবাড়ি রোড কাছাড় পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল আফজাল হোসেন বড়ভুয়ে নামে এক কুখ্যাত ডাকাতের। আটক করা হয়েছে আফজালের এক সঙ্গীকে। শনিবার রাতে ডাকাতি এবং এক ধর্ষণকাণ্ডের পর পুলিশ তাদের তাড়িয়ে নিয়ে হাইলাকান্দিতে এনকাউন্টার করে। নিহত ডাকাত উধারবন্দের বাসিন্দা বলে এক সূত্রে জানা যায়। উল্লেখ, বিন্নাকান্দি পেট্রোল পাম্পের দুই কর্মীকে তুলে নিয়ে যায় 6 জনের দুষ্কৃতী দল, হানা দেয় পেট্রোল পাম্পের কার্যালয়ে। রাতভর এদিক ওদিক ঘুরিয়ে মারপিট করে দুজনকে শিলচর মেডিকেল কলেজ বাইপাস রোডে পৃথকভাবে ছেড়ে দেয় দুষ্কৃতকারীরা। এই ঘটনা নিয়ে রবিবার ভোর থেকে গুরুত্ব সহকারে তদন্ত চালিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের এসডিপিও এবং লক্ষ্মীপুর থানার ওসি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুষ্কৃতকারী দলের কবল থেকে মুক্ত ও পেট্রোল পাম্পের দুজন কর্মীকে নিয়ে সরজমিন তদন্তে রয়েছেন এসডিপিও এবং ওসি। শনিবার রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনা নিয়ে বিন্নাকান্দি এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, তবে এই ঘটনার সঙ্গে আফজল জড়িত কিনা তা জানা যায়নি। রাজ্য তথা বরাকে গত কিছুদিন ধরে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি হয়েছে, চলছে তাপপ্রবাহ। এই পরিস্থিতি থেকে ছাত্রছাত্রীদের রেহাই দিতে অবিলম্বে বরাকের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণার দাবিতে আজ কাছাড় জেলাশাসকের উদ্দেশ্যে সানকলিপি জমা দিল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। এদিনের কর্মসূচির শেষে বক্তব্য রাখতে গিয়ে যুব ফ্রন্টের আহ্বায়ক হারাধন দত্ত বলেন যে তাপমাত্রা ইতিমধ্যে 40 ছুঁয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বরাকে ইতিমধ্যে 2 জন মারা গেছেন। যেভাবে তাপপ্রবাহ চলছে, স্কুলের ছাত্রছাত্রীদের তা সহ্য করা কঠিন, ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এই পরিপ্রেক্ষিতে সরকার যেভাবে স্কুলের সময় এগিয়ে 7:30 থেকে 12টা করেছেন, তাতে সমস্যার সুরাহা হবে না। কারণ একে এত সকালে প্রস্তুত হয়ে স্কুলে যেতে ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে, তেমনি যখন স্কুল শেষ হবে তখনও প্রখর রোদ থাকবে, এর মধ্যে যাতায়াত করা মুশকিল। হারাধন এদিন বলেন যে বরাকে গরমের ছুটি আগে মে মাসে দেওয়া হতো, ব্রহ্মপুত্র উপত্যকার সাথে ক্যালেন্ডার মেলাতে গিয়ে এটাকে জুলাই মাসে পিছিয়ে দেওয়া হয়। তিনি বলেন জুলাই মাসে এই অঞ্চলে সম্পূর্ণ বর্ষার মৌসুম থাকে, ফলে তাপমাত্রাও সহনীয় পর্যায়ে থাকে, তাই জুলাই মাসে এই ছুটি দেওয়া অর্থহীন। তিনি বলেন এখনই এই ছুটি ঘোষণা করা হোক, সেজন্যই এই দাবিতেই তারা জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয় হলো গত 10 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, এই স্কুলে ছাত্রছাত্রীরা অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার যে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত করার যে স্কুলে, তো আমরা আমাদের কাছে এটা একটা অসুবিধাজনক মনে হচ্ছে, তার জন্য আমরা একটা মেমোরিয়াম দিলাম এবং স্কুলকে সামার ভ্যাকেশনের যে বন্ধটা আছে সেই বন্ধটা দেওয়ার জন্য অতি শীঘ্রই আবেদন করলাম।
প্রথমত হলো যে স্কুলে যে বাচ্চারা আসে সকালে আসাটাও অসুবিধা এবং দুপুরে যে যাওয়া যে টাইমটা সেই টাইমটাও অনেক অসুবিধা। তো তার জন্য বলছি যে ইতিমধ্যে যদি সামার ভ্যাকেশনের বন্ধটা দেওয়া হয় তাহলে বাচ্চাদের জন্য অনেক সুবিধাজনক হবে। আরেকটি কথা না বলে পারছি না, যেটা হলো ইলেকট্রিসিটি যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমরা সুষ্ঠুভাবে পাচ্ছি না। ইলেকট্রিক সার্ভিস যেটা অনেক টাকা তো নিচ্ছি কিন্তু আমরা কিন্তু সেইভাবে আমরা সার্ভিসটা পাচ্ছি না। কিছুক্ষণ পরপর লোডশেডিং হয়, তার জন্য আমরা যদি ইতিমধ্যে যদি এই লোডশেডিংটা যদি সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু APTCL কার্যালয়ে ঘেরাও করতে বাধ্য থাকবো। তো আমাদের একটা সতর্ক করে দিচ্ছি যে সরকার যে এই বিষয়টা নিয়ে যেন প্রতিশ্রুতির সোচ্চার হন। ধন্যবাদ। কাছাড় জেলার লক্ষ্মীপুরে ফের অপহরণকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। গত রাতে বিন্নাগান্ধী পেট্রোল পাম্পের দুই কর্মীকে অপহরণ করল অস্ত্রধারী দলটি। পরে সোনাবাড়িঘাট বাইপাসে থেকে উদ্ধার করা হয় দুজনকে। দুজনকেই দুর্বৃত্তরা ব্যাপক মারধর করেছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে, যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমে জোর তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, ছজনের অস্ত্রধারী দুর্বৃত্তের দলটি বিন্নাগান্ধী ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্পে প্রবেশ করে চৌকিদার অজিত আলী সহ অন্য আরেকজনকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। চার চক্র বাহনে তুলে দুজন কর্মীকে অপহরণ করে অস্ত্রধারী দলটি। এর আগে পাম্পের ভেতরে প্রবেশ করে টাকা দাবি করে তছনছ চালায় দুর্বৃত্তরা। পাম্পে টাকা না পেয়ে দুজন কর্মীকে অপহরণ করে নিয়ে যায় তারা। রবিবার সকালে সোনাবাড়িঘাট বাইপাসে দুজনকে ছেড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ এলাকায় পৌঁছে অজিত ও বিশালকে উদ্ধার করেছে। এদিকে সমগ্র ঘটনাকে নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। প্রকৃতভাবে এটা অপহরণকাণ্ড না অন্য কিছু, বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অপহৃত দুই কর্মীকে উদ্ধারের পর পুলিশ জোর তদন্ত শুরু করেছে। আমি রাত্রে ডিউটিতে গিয়েছি, এখন পেট্রোল পাম্প থেকে ফরগুডিয়াল ফুল বিনাকান্দি ঘাট এটার থেকে আমি এতে আসলাম। তো রাত্রে দশ এরকম হইব সময় আমার রাস্তার মধ্যে কার গাড়ি একটা এসে দুজন ব্যক্তি আমার ইয়ে করছে, হামলা করছে আমার ঘুরে, মুক্তি পায়া গাড়ির ডিক্কির মধ্যে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, গাড়ির ডিক্কির মধ্যে দাঁড়িয়া এটা ছয়জন আছে। টাইম কটা হইব? টাইম দশটা দশ এরকম, দশটা বিশ এরকম হইব। আচ্ছা, রাত্রে রাত্রে কীটা গাড়ি আছে? কার আছে এটা নাম তো আমি দেখছি না, টেম্পো লাগানো আসল। কতজন আছে গাড়ি? ছয়জন। মানে কীটা ডুবে আনছে? ডিক্কির মধ্যে। ডিক্কি? আচ্ছা, এটা মুখ বান্ধা আছে না গুলা আছে? সব মুখ বান্ধা আছে। কী ভাষায় মারছে তারা? মুসলিম ভাষাতে বেঙ্গলি থেকে। হ্যাঁ, তারা আল্লাহ আল্লাহ সব কর। আচ্ছা, অস্ত্র কিছু আসেনি? চাকু আসলো, বন্দুক আসলো, লোহার পাইপ আসলো। আচ্ছা, মারামারি করছেন তোমার? বেজান গাড়ির ভিতরে? বেজান বেজান গাড়ির ভিতরে? বেজান মারছে। কই লিয়ে গেছেন তোমার এখান থেকে? আমার লয়া ওইখান থেকে উঠে প্রথম লয়া গেলো কয়লাপুর দিয়ে। হ্যাঁ, বাসখান্দি সাইড থেকে। আচ্ছা, এদিক থেকে আবার ঘুরাই আনলো। হ্যাঁ, আনবার পরে আবার নিয়ে পাম্পও ঢুকালো। আজ ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস, ইয়াসি এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে মালুগ্রামের রাধারমণ হাইস্কুলে বিনামূল্যে ছানির শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে শ্রীমতী ঋষি কুমারী, চক্ষুরোগ বিশেষজ্ঞ আশিষ দেবনাথ দ্বারা মোট 55 জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং 17 জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালে শীঘ্রই বিনামূল্যে অপারেশন করা হবে। এছাড়াও হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ইয়াসির পক্ষে ক্যাম্প ইনচার্জ বন্দিতা ত্রিবেদী রায়, আব্দুল মতিন খান, প্রসন্ন দাস, রাজু দে প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শনিবার শিলচর শিলংপট্টির ছোটলাল শেঠ স্কুলের উল্টো দিকে বসুন্ধরা ভবনের উপরে একটি কম্পিউটার সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল। সেই সময় কিছু সংখ্যক পরোপকারী উদ্যমী যুবকেরা সাহসিকতার প্রমাণ দেখিয়ে অগ্নিগর্ভ অবস্থায় ফেঁসে যাওয়া ছাত্রছাত্রীদের বের করে নিয়ে আসেন। রবিবার সন্ধ্যায় এই 18 জন পরোপকারী চিন্তাধারার নির্ভীক যুবকদের শিলংপট্টির অভিজাত হোটেলে এক আলোচনা সভার মাধ্যমে গলায় উত্তরী ও শংসাপত্র হাতে তুলে দিয়ে সম্মান জানান শিলংপট্টি ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে মুখ্য সংরক্ষক হেমরঞ্জন দাস, সভাপতি নিশা শর্মা, সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, ডক্টর কিরণময় দাস, দর্শনা পাটোয়া, অতীন্দ্রনাথ সাহা প্রমুখ। বক্তব্যে সভাপতি নিশা শর্মা বলেন, শিলচর শহরের প্রত্যেকটি ভবনে অগ্নি নির্বায়ক যন্ত্রের প্রয়োজন রয়েছে, সেই সঙ্গে দমকল বাহিনীর যান্ত্রিক দিক দিয়ে আরও উন্নত হওয়ার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। ডক্টর কিরণময় দাস বলেন, সেদিনের অগ্নিকাণ্ডের সময় যেভাবে এই অঞ্চলের যুবকেরা নিজের জীবনের পরোয়া না করে অন্যের জীবন রক্ষার্থে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা চিরস্মরণীয়। ডক্টর দর্শনা পাটোয়া বলেন, চিকিৎসকদের ভগবান বলা হলেও এক্ষেত্রে এই 18 জন পরোপকারী যুবকদের নির্ভীকতার জন্য তাদেরকে ভগবান বলা যেতে পারে এবং শিলচর দমকল বিভাগকে আরও সচেষ্ট হওয়ার কথা উল্লেখ করেন। আপনারা বিল্ডিং এর পারমিশন দেবেন, একটা 60 ফুট লম্বা 30 ফুট পাশের বিল্ডিং, ওর মধ্যে একটা শুধু একটা স্টেয়ার পিস, একটা এই এত লম্বা বিল্ডিং এর মধ্যে একটা স্টেয়ার পিস হতেই পারে। আপনি দেখবেন যে বিল্ডিং এ আগুন লেগেছে, সেই বিল্ডিং এর লিফটের নিচে দেখবেন একটা দোকান বসে আছে, সেই দোকানে কোনো লিফট নেই। আপনি চিন্তা করুন এত বড় দুর্ঘটনা, ওই বিল্ডিং এর মালিক বা ওই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠানের যেই হোক, আমাদের সংস্থার সঙ্গে কোনো যোগাযোগ করবে। আজকে যে আমরা এই অনুষ্ঠান রাখছি, উন্নত আসা উচিত ছিল, যোগাযোগ করা উচিত ছিল, আমাদের চেয়েও ওনার দায়িত্ব বেশি ছিল, কিন্তু উনি আসেন। আমার কোনো অভিযোগ নেই, ঠিক আছে, আমরা মানুষ, আমরা মানুষের মানবিকতার যা কাজ করার আমরা সেটাই করেছি। কারণ আজকে এই ছেলে মেয়ে, এই ছেলেরা, এরা বাচ্চা বাচ্চা ছেলে, এরা যদি সেদিন ওইখানে গিয়ে সাহস অনেকেরই থাকে, কিন্তু নির্ভীক খুব কমই হয়, এদেরকে আমি নির্ভীক বলি। নির্ভীক মানে যাদের ভয় নেই, আমার সাহস ছিল আমি যেতে পারবো, কারণ আমার বয়স হয়েছে। কিন্তু ওরা নির্ভীক, যে কাজ করেছে সে নির্ভীক না হলে এই কাজ করতে পারবে। আজকে যদি ওরা যেতেন আবার তো তাদের এতটা প্রাণ কর্তা যা প্রাণ ওই আগুনে চলছে যেত। ও ওরা যে করেছে ওটা মানবিক কারণে করেছে, কিন্তু আমার দেখুন যে দালান বাড়ির মালিক বা ওই প্রতিষ্ঠানের মালিক তাদের কোনো। উত্তর কাঞ্চনপুর আঞ্চলিক মহরম কমিটি গঠন। আগামী 17 জুলাই পবিত্র মহরম উদযাপনের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে মহরম আঞ্চলিক কমিটি গঠন করা শুরু হয়েছে। রবিবার উত্তর কাঞ্চনপুর আঞ্চলিক মহরম কমিটি গঠন করা হয়। 31 সদস্যদের নিয়ে কমিটিটি গঠন করা হয়েছে। সভাপতির পদে আব্দুল আহাব চৌধুরী, সাধারণ সম্পাদকের পদে আতাউর রহমান মজুমদার, সহসভাপতি শেরাফউদ্দিন লস্কর, সহসম্পাদক আলতাফ হোসেন মজুমদার, কার্যালয় সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। এদিন জেলা কমিটি থেকে উপস্থিত ছিলেন জেলা মহরম কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বরভুইয়া, সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম মীরা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বরভুইয়া, অফিস সম্পাদক হিলালউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে, এতে হাইলাকান্দি থেকে ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এবং অফিস সেক্রেটারি ওনাদের উপস্থিতিতে আজকে এই কমিটি গঠন করা হয়েছে। আমরা এই মহরম কমিটি প্রতি বছর এই জাঙ্কিবাজার অঞ্চলে পালন করা হয় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে। আমরা এখান থেকে র্যালি করে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কমিটির সাথে গিয়ে আমরা এখানে যোগদান করে মহরম পালনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই দিনটি উদযাপন করি। আজকে আমরা জাঙ্কিবাজার অঞ্চলের প্রতিটি মানুষের মধ্যে মহরম কমিটি যখন গঠন করা হয়েছে সব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হয়েছে এবং আমরা সবাই মিলিতভাবে এই কমিটির কার্যকাল আমরা চালিয়ে যাব এবং আমাদের বিভিন্ন কার্যসূচি আছে সেইগুলো সময় সময়ে আমরা মানে মহরম কমিটির গঠন মানে এই আলোচনা হবে এবং পরবর্তী কার্যক্রম কীভাবে আমরা পরিচালিত করবো আগামীতে আমরা আরেকটি মিটিং ডাকিব। কমিটির গঠন হয়েছে, সভাপতি সেক্রেটারি সভাপতি হয়েছেন আমাদের মানে এখানকার প্রাক্তন মানে গ্রুপ মেম্বার আব্দুল ওহাব চৌধুরী এবং সম্পাদক হয়েছেন আতাউর রহমান মজুমদার এবং আমাকে কোষাধ্যক্ষ দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আরও বিভিন্ন মানে পদাধিকারী রয়েছেন। আমরা 31 সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। এতে কমরুল ইসলাম চৌধুরী সাংগঠনিক সম্পাদক, আলতাফ হোসেন মজুমদার এখানে মানে সহসম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট শরাফউদ্দিন মজুমদার, এই সব লস্কর সবাইকে নিয়ে আমরা 31 সদস্য বিশিষ্ট এই কমিটিটি গঠন করা হয়েছে।
আমরা আগামীতে যাতে মহরম সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কমিটি গঠন করা হয়েছে। এই বলেই আমার কথাগুলো। কাছাড় জেলা ক্রীড়া সংস্থার 68তম ফাউন্ডেশন ডে পালিত হলো রবিবার অর্থাৎ 26 মে। সকালে সংস্থার পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তারা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে যেমন ছিল সকালে পতাকা উত্তোলন, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য বাদল দেকে সংবর্ধনা দেওয়া হয় ডিএসএর পক্ষ থেকে। দুপুরে ছিল সভাপতি একাদশ ও সচিব একাদশের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ। খেলাটিতে সভাপতি একাদশকে হারায় সচিব একাদশ দল। সন্ধ্যায় তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কলা কুশলীরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন গুণী আর্ম রেসলিংয়ে সিলভার পদক প্রাপক শুভজ্যোতি চক্রবর্তীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সব শেষে ক্রীড়া সংস্থার কর্মকর্তারা কেক কেটে খুশির মুহূর্তকে স্মরণীয় করে রাখেন। আয়োজক শিলচর ডিএসএর সহসচিব প্রশাসন দেবাশীষ সোম এ ব্যাপারে কথা বলতে গিয়ে জানান, আমরা সকালে আমাদের সংস্থার পতাকা উত্তোলন করেছি। এতে উত্তোলন করেছেন মাননীয় সভাপতি শ্রী শিবব্রত দত্ত, উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য কর্মকর্তারা। তারপর দুপুরবেলা সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে আমাদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট ইলেভেন এবং সম্পাদক ইলেভেনের মধ্যে। আর সন্ধ্যার সময় এই তুলসীদাস বণিক কনফারেন্স হলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়েছে এবং এতে অংশ নিয়েছেন এই অঞ্চলের যারা সুনামধন্য শিল্পী কলা কৌশলীরা আছেন সবাই অংশ নিয়েছেন এবং আমাদের অনুষ্ঠান যথেষ্ট সাড়া পড়েছে আমরা লক্ষ্য করেছি এবং সব মিলে আজকে এই 68তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করেছি। আর বিশেষভাবে আমরা একটা কার্যসূচি হাতে নিয়েছি, আমাদের এই সংস্থার অন্যতম প্রতিষ্ঠা সদস্য শ্রী বাদল দে মহাশয় তার বাড়িতে আজকে গিয়ে আমরা সংস্থার সমস্ত কর্মকর্তা যারা আছি তারা গিয়ে আমরা তাকে আজকে সম্মাননা প্রদান করেছি এবং আমরা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে যাতে শ্রী বাদল দে মহাশয়ের সুস্থতা থাকে এবং উনি যাতে সুস্বাস্থ্যের অধিকারী হন। আমরা সবাই মিলে আজকে এই দিনটি খুব সুন্দরভাবে উদযাপন করেছি। আমার সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলছি শ্রী অরিজিৎ গুপ্ত আছেন, এজিএস আদাস আছেন, আর গোটা অনুষ্ঠানের সকলের সহযোগিতার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। নমস্কার, লং লিভ শিলচর ডিএসএ, লং লিভ স্পোর্টস। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। বন্ধ লরির পেছনে চার চাকা বাহনের ধাক্কা, গুরুতর আহত 3 ধলাইয়ে। হাইলাকান্দিতে এনকাউন্টার কাছাড় পুলিশের, নিহত কুখ্যাত ডাকাত। বরাকের স্কুলগুলিতে অবিলম্বে গরমের ছুটি ঘোষণা করা হোক, বলল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।